এবিএন নিউজের বিশেষ প্রতিবেদন, মূল্যবৃদ্ধি। বর্তমান সমসাময়িক পরিস্থিতিতে মধ্যবিত্তের কাছে সবথেকে বড় সমস্যা হলো ফল ও সবজির মূল্যবৃদ্ধি। দুর্গাপূজোর আগে এইসব নিত্য আহার্য প্রয়োজনীয় দ্রব্যের অগ্নিস্পর্শী মূল্যে বাঙালির মাথায় হাত। ক্রমশই এই সকল দ্রব্যের মূল্য মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে। আসুন জেনে নিন এই বিষয়ে ক্রেতা থেকে সাধারণ মানুষের কি বক্তব্য। কিছুটা বৃষ্টির জন্য কিছুটা হয়েছে, আর আমদানি হতে পারছিল না, আর আলুর দামটা বাড়ছে, এই জন্যে স্টার ধর্মকার ছিল বলে আলুর দামটা একটুখানি ফ্লাকচুয়েট করেছিল, এখন মোটামুটি স্ট্যান্ডার্ড আছে। পুজোয় কি প্রভাব পড়বে, মানে মানুষের কি সত্যি অসুবিধা হচ্ছে? এটা ডিপেন্ড করছে ব্যবসায়ীদের উপর, ব্যবসায়ীরা এই সুযোগগুলো কাজে লাগায় যে চার ধর্মঘট চলছিল, মাল আসেনি, এই জন্য এরা করে। তো মানে স্বাভাবিক মানুষ তার মানে সমস্যায় পড়ছে, কিছুটা কিছুটা অসুবিধায় পড়ে, দাম বেশি পড়ে যায়, মানে এটা আর একটু ঠিকঠাক হলে হয়তো আমাদের সুবিধা অনেকটা বেশি। একটুখানি নজর দিলে হয়তো ঠিক হয়ে যাবে। কিছু ব্যবসায়ী মহল, খোরেরা নয়, খোরেরা ওদের যারা গোডাউনে যারা আছে সেই ব্যবসায়ীরাই মালটাকে কিছুটা হোল্ড করে রাখার চেষ্টা করছে, পেঁয়াজটাকে আলুটাকে রাখার চেষ্টা করছে, মানে এটা মনে হয় হোল্ডিং বেশি করে যখন দামটা বাড়ছে তখন মালটাকে ছাড়া। হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটাকে ধন্যবাদ। দাম তো বেশি হচ্ছেই, দাম বেশি হচ্ছে, অসুবিধা হচ্ছে, সে তো বটেই। হ্যাঁ মানে পেঁয়াজের এত দামের জন্য কি বলবো, পেঁয়াজ আলুর যে দাম এত, পেঁয়াজের দাম তো বাড়ছেই, তো ঠিক না, স্বাভাবিক হলে আপনাদের সুবিধা সুবিধা। হ্যাঁ আমাদের সবারই সুবিধা। উৎসবের আগে কি এটা একটা মানে প্রবলেম বলে দেখা দিচ্ছে? হ্যাঁ প্রবলেম তো দেখা দিচ্ছেই, কিনতে পারবে না লোকে, তাই না, তাই না, বেশি করে ইয়ে করতে পারবে না, মানে দীর্ঘলাভাবে বাজার করতে কিনতে অসুবিধা। ধন্যবাদ। দাদা কি মনে হচ্ছে এরকম অবস্থা কেন, যে এত দাম বাড়ছে জিনিসপত্রের, মানে স্বাভাবিক মানুষের তো অর্থনীতি তো একদম তলানো চলে গেছে না? মোদী সরকার তো কথায় শুধু বড় বড় কথা বলে, কিন্তু আসলে অর্থনীতি সম্বন্ধে কোনো তো সমস্যার সমাধান করার কোনো চেষ্টা করতে নিচ্ছে না। তো বড় লোকদের সরকার, তার কি হবে, তাই হবে। তো সাধারণ মানুষের অবস্থা তো খুব খারাপ, অবশ্যই খুবই খারাপ। এই যে আদার কেজি 300 টাকা, কাঁচা লঙ্কা 200 টাকা, তাহলে মানুষ খাবেটা কি? আদা কাঁচা লঙ্কা এগুলো তো নিত্য প্রয়োজনীয় জিনিস না? পেঁয়াজের দাম 45 টাকা, তাহলে এইগুলো তো কেউ খেয়াল হচ্ছে, মানে পুজোর আগে কি আরো বেড়ে যাবে? অবশ্যই বাড়বে, পূজার আগে তো বাড়েই, পূজার আগেই তো অনেক আগেই বেড়ে গেছে, এটা কন্টিনিউ করবে পূজো পর্যন্ত। সরকারকে কি বলবেন, মানে কি পদক্ষেপ? সরকারকে জরুরি পদক্ষেপ নেওয়া উচিত, নয়তো ভবিষ্যতে অর্থনীতি খুব খারাপ অবস্থায় যাবে। 5%-এর নিচে জিডিপি চলে আসতেছে, যেটা 8%-7% ছিল, সেটাকে বাড়ানোর জন্য যা কর্মসূচি নেওয়া দরকার সরকারকেই নিতে হবে, সেটার জন্য সরকার লাইবল, আমরা তো লাইবল না। এখন যেহেতু কেন্দ্রীয় সরকার আছে তাকেই দায়ী করতে হবে, রাজ্য সরকার তো অর্থনীতি সম্বন্ধে করার কিছু নেই, রাজ্য সরকার কি করবে? এই পেঁয়াজ আদা রসুন তো আর সব তো ওয়েস্ট বেঙ্গল হচ্ছে না, সব তো বাইরে থেকেই আসছে না, রাজ্য সরকারের এখানে কোনো করণীয় নেই। ট্যাক্সেশন ব্যাপারের জন্য আমার দামটাও বেড়ে যাবে না? না সেটা তো আছেই, ট্যাক্সেশনটা জিএসটি লাগু হয়েছে ঠিক আছে, কিন্তু জিএসটি রেটটা কমিয়ে আনতে হবে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের উপরে জিএসটিটা কমিয়ে আনতে হবে, তাহলে কাজ হবে। আসুন শুনে নিন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিক্রেতাদের কি বক্তব্য। আগে বাজারে এত মূল্যবৃদ্ধির কি কারণ মনে হচ্ছে আপনার? কি করে বলি বলুন, বাজারে তো মার্কেটেই বেশি দাম, আমরা কি করে এই কথা বলবো যে দাম বেশি, সমস্ত মালের দাম বেশি, বা জিজ্ঞাসা করছে যে এত দাম বেশি কেন, চাষিরা বলছে যে দাম বেশি, ফসল বৃষ্টির জন্য নষ্ট হয়ে গেছে, এবং হচ্ছে অনেক অনেক মাল অনেক দূর থেকে আসতেছে, এই জন্য দাম বেশি। দাম অনেক বেশি বাড়বে মনে হচ্ছে এটা, হ্যাঁ সব থেকে তো পাতি লেবুর দাম বেশি, 800-900 টাকা সহ, জিজ্ঞাসা করছি যে এত বেশি দাম কেন, বলছে বর্ষায়তে ওই যেখানে দিয়ে লেবু আসে ওখানে বর্ষায় ডুবে গেছে, এই জন্য লেবুর দাম বেশি, তো অন্যান্য সবজির দাম তো প্রায় বেশি। না তা তো মনে করতে পারছি না, এই যে কদিন আগে বলেছিল যে স্টোর বন্ধ হবে কিন্তু দাম বেশি হবে, কিন্তু দেখছি সেই একই দামে চলছে, 12 টাকা কিলো আলু বহুদিন আগের থেকেই চলছে, এখনো চলছে, দাম বাড়লো না কমলো না, একই দামে আছে, আশা করি এরকমই দাম থাকবে। হ্যাঁ দাদা বাঙালির উৎসব তো সামনাসামনি, একদম দুর্গাপুজো চলে এলো, দুর্গাপুজোর আগে যে মার্কেটে এত মূল্য বৃদ্ধি হচ্ছে সমস্ত জিনিসের, এটার কারণটা কি?
কারণটা হচ্ছে সব জিনিসই তো দাম বেড়েছে, খালি তো সবজির উপরে ভিত্তি করছে না, সব কিছুরই দাম বেড়েছে। সেই হিসাবে এখন সবজির দামও সেই হিসাবে বেড়েছে, সব জিনিসের দাম বেড়েছে, সব লোকের দাম বেড়েছে, এবার সবজির দামও সেই হিসাবে বেড়েছে। এবার আপনার পেঁয়াজের দাম এত বাড়ছে কেন, কী কারণ? পেঁয়াজের দামটা হচ্ছে আমাদের লোকালের পেঁয়াজটার আমদানি কম, এবার লোকালের পেঁয়াজ আমদানি কম থেকে বাইরের থেকে আসছে, বাইরের থেকে আসলে রাস্তায় অনেক সময় দেখা গেলো রাস্তায় যা জামে পড়ে যাচ্ছে, নাসিক থেকে আসছে ট্রান্সপোর্ট ভাড়া, সেই হিসাবে পেঁয়াজের দামটা একটু বেশি আছে। কি মনে হচ্ছে যে পুজোর সময় কি আরও ভয়াবহ অবস্থা হতে চলেছে, মানে আরও দাম কি বাড়বে? আমার ধারণা এমন কিছু হবে না, কারণ শীতের যে ফসলটা সবজি যে উঠছে চাষ হচ্ছে পুজোর সময় অ্যাভেলেবেলই থাকবে, এমন কিছু দাম বাড়বে না, একটা দাম বাড়বে না বলে মনে হচ্ছে। ঠিক আছে, তো এমনি কি ডিম্যান্ড কীরকম, ডিম্যান্ড কি কম মনে হচ্ছে আপনার কিছু? না, মূল্যবৃদ্ধির জন্য কম না, যার নাকি দরকার খুব সে অল্প নিচ্ছে কি নিচ্ছে মানুষ খাচ্ছে, মানে কিছুটা প্রভাব পড়েছে, কিছুটা পড়েছে। ধন্যবাদ দাদা। তো মার্কেটে দাম মাঝে বেড়েছিল, এখন একটু বাজার একটু কম, এখন একটু পেঁয়াজের দামের ব্যাপারে, পেঁয়াজের দাম মানে অতিরিক্ত বৃষ্টির কারণে আপনার হচ্ছে পেঁয়াজ নষ্ট হয়ে যাওয়ার কারণে, বাইরের থেকে পেঁয়াজ না আসার কারণে পেঁয়াজটার দাম বেশি, লোকাল চাষিদের কাছে মাল নাই। আচ্ছা, গোডাউনে কি মাল বেশি স্টক করে রেখে দাম বেশি? না, গোডাউনে পেঁয়াজ বেশি দিন রাখা যায় না। ঠিক আছে, হয়তো নিয়ে এসে হয়তো সপ্তাহখানেক রাখে, তারপরে আস্তে আস্তে ছেড়ে দেয়। আর আলুর ব্যাপারটা কি বলুন? আলুর ব্যাপারটা মাঝে কিছুদিন ট্রাক ধর্মঘটের কারণে মানে আলুটা সাপ্লাই কম ছিল, এই কারণে আলুর মার্কেটের দামটা বেশি, এখন বর্তমান ঠিক আছে। পুজোর আগে কি মনে হচ্ছে দাম কি, মানে না পুজোর আগে দাম বাড়ার কোনো চিন্তাভাবনা মানে চিন্তাভাবনা নাই, তার মধ্যেও কিছু ব্যবসায়িকরা আছে হয়তো কৃত্রিম উপায় কিছু মাল বাড়াতে পারে। মূল্যবৃদ্ধি হওয়ার কী কারণ মনে হচ্ছে? মূল্যবৃদ্ধি হওয়ার কারণটা হয়েছে আমদানি কম রপ্তানি কম, তাই সেই হিসাবে মূল্যবৃদ্ধির দাম বেশি, তেল দিলে দাম বেশি, সেই হিসাবে ফলের ভাড়া বেশি হয়ে যাচ্ছে। ওখানে 10,000 টাকার ফল কিনলে 15 টাকায় গাড়ি ভাড়া, তেলের দাম বাড়তি, ওই জন্য মূল্য বেড়ে যাচ্ছে। মানে আপনারা যেখান থেকে ফল কিনছেন মূলত সেখান থেকে কি অনেক বেশি দামে কিনতে হচ্ছে? ওখানে বেশি দামে কিনতে হচ্ছে না, চেষ্টা হচ্ছে 50,000 টাকার আপেল কিনলে এখানে আসতে লাগে 1.5 লাখ টাকা গাড়ি ভাড়া, তেলের দাম বেশি, এইখান দিয়ে আমরা সব মারি খেয়ে যাচ্ছি সব। এমন কিছু হাত আছে না, হয়তো একটা হাত হয় চাষি আড়তে দেয়, আড়তে যাতে পার্সেন্টেজ কাটে 4-5 টাকা ওখান থেকে ডাইরেক্ট এখানে আসে, এমন কিছু পথে কিছু এমন কিছু হচ্ছে না। মানে আপনি বলতে চাইছেন যে বিভিন্ন কমোডিটির দাম বাড়ছে, পেট্রোলের দাম ডিজেলের দাম বেড়ে যাচ্ছে বলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বর্ষাকালের জন্য কি কোনো রকম হ্যাঁ টু হয়তো আচ্ছা হ্যাঁ বর্ষাকালের জন্য কিছুটা ই পড়েছে, প্রভাব পড়েছে। পুজোয় কি মনে হচ্ছে? এখন আমরা আমাদের প্রতিনিধির কাছ থেকে জেনে নেব, সব তথ্য বিশ্লেষণ করলে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রধান কারণ হিসেবে কি কি বিষয় উঠে আসছে। শাকসবজি এবং বিভিন্ন ফল ফলাদির যে মূল্যবৃদ্ধির কারণের জন্য আজকে আমরা সকাল থেকে একটা ক্যাম্পেইন করলাম, আমরা বিভিন্ন বাজারে গেলাম, বিভিন্ন বিক্রেতা ক্রেতার সঙ্গে কথা বলে নিলাম যে কী কারণের জন্য এই জিনিসগুলো ঘটছে। তো এর কিছু স্বাভাবিক আমরা পয়েন্ট খুঁজে বার করেছি যে কারণগুলোর জন্য আজকে এই মূল্যবৃদ্ধি দেখা দিচ্ছে। প্রথম কারণটা যেটা বলছেন যে ডিম্যান্ড বাড়ছে, ডিম্যান্ড বেড়ে যাচ্ছে কিন্তু সেই আন্দাজে সাপ্লাই কমে যাচ্ছে, মানে যেহেতু ডিম্যান্ড বাড়ছে সাপ্লাই কমছে, তার কারণের জন্য পর্যাপ্ত সাপ্লাই না হওয়ার কারণের জন্য আজকে এই মূল্যবৃদ্ধির কারণ। দ্বিতীয় কারণ যেটা আমরা খুঁজে পেয়েছি সেটা এনারা যেটা রেসপন্সিবল করছে সেটা হচ্ছে গ্লোবাল ইনফ্লেশন। ইনফ্লেশনের কারণে কেন প্রাইস রেট বাড়ছে, তার কারণ হচ্ছে যে পেট্রোল বিভিন্ন আনাদার অ্যাসোসিয়েট কমোডিটি যেগুলো, যে কারণগুলোর জন্য আজকে বাজারে বিভিন্ন ট্রেডিং হয়ে থাকে, যেরকম পেট্রোলের প্রাইস বলুন, ডিজেলের প্রাইস বলুন, বা যে স্টক প্রাইস বা যেখান থেকে যে টোটাল ডিস্ট্রিবিউশন চ্যানেলের প্রাইস, এটা বেড়ে যাওয়ার জন্য আজকে এখানে মূল্যবৃদ্ধির আরেক কারণ। তৃতীয় কারণ যেটা অত্যন্ত প্রধান কারণ সেটা হলো যে কাল্টিভেশনের স্পেস কমে যাচ্ছে, মানে চাষাবাদের জমি কম হওয়ার জন্য ডিম্যান্ড ফুলফিল করা সম্ভব হচ্ছে না, মানে টোটাল যে প্রোডাকশানের রেট সেই প্রোডাকশানের রেট এতটাই কম হয়ে যাচ্ছে এবং যতটা স্টক তারা কালেক্ট করতে পারছে বাজারে বিক্রি করার জন্য সেই স্টকটা অত্যন্ত কম হওয়ার জন্য মূল্যবৃদ্ধি আরেক কারণ। চতুর্থ কারণ যেটা আমরা খুঁজে পেয়েছি বিভিন্ন চাল ডালের দাম বাড়ার জন্য সেটা হলো সমান জিনিস যে তাদের একটাই বক্তব্য যে আমাদের এখানে প্রোডাকশনের যে টোটাল সাপ্লাইয়ের যতটা কোয়ান্টিটি আছে সেটা ঠিকভাবে ডেলিভার হচ্ছে না, হয়তো স্টককে চেপে রাখা হচ্ছে, যে স্টক চাপার পরে হয়তো মূল্যবৃদ্ধির পরবর্তীকালে সেই স্টকটাকে ছাড়া হচ্ছে মার্কেটে যখন রেটটা অনেকটা হাই, সে কারণের জন্য মূল্যবৃদ্ধি ঘটছে।
পঞ্চম ফ্যাক্টর যেটা সবসময়ের জন্য আমাদের মাথা রাখা উচিত সেটা হচ্ছে যে ট্রান্সপোর্টেশন কস্ট। ফলের দাম আজকে আগুনের কাছাকাছি চলে গেছে, মানুষের পক্ষে আজকে ফলে হাত দেওয়া হয়তো সম্ভব হচ্ছে না বা অত্যন্ত প্রবলেম ফেস করছে মানুষ ফল কেনার সময়। তার সবথেকে প্রধান যে কারণ তারা রেসপন্সিবল করছে সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন কস্ট। বলছে যে মাত্র 20,000 টাকার মাল বাইরের রাজ্য থেকে নিয়ে আসার জন্য হয়তো 1,50,000 টাকার ট্রান্সপোর্টেশন কস্ট লেগে যাচ্ছে। এতে জিএসটি বলুন বা বিভিন্ন ধরনের যে রেট, সেই রেটগুলো এমনভাবে অ্যাসোসিয়েটেড যেটার জন্য এন্ড কমোডিটি প্রাইস যেটা হচ্ছে, যেটা কাস্টমারের হাতে পৌঁছাচ্ছে, সেটা এতটাই হাই হয়ে দাঁড়াচ্ছে, তার জন্য মূল্যবৃদ্ধি ঘটছে বারবার। মূল্যবৃদ্ধির লক্ষণীয় এবং প্রধান কারণ যেটা নিয়ে তারা সকলে কথা বললেন সেটা হচ্ছে হোর্ডিং। হোর্ডিং ব্যাপারটা কী জিনিস, সেটা হলো ধরে নিন পেঁয়াজ বা আলু, এর দাম কনস্ট্যান্ট হয়ে রয়েছে এবং বাড়ছে সবসময়ের জন্য কিন্তু কমছে না। তার কারণটা হচ্ছে যে এর স্টকটাকে এমনভাবে হোল্ড করে রাখা হচ্ছে বিভিন্ন গোডাউনে, বিভিন্ন রকমভাবে এমনভাবে স্টকটাকে কন্ট্রোল করছে তারা যে যখনই মূল্যবৃদ্ধি হচ্ছে তখন তাকে ভলিউমে মার্কেটে ছাড়া হচ্ছে। সেই কারণের জন্য মানুষ যখন সেই জিনিসটাকে হাতে পাচ্ছে সেটা অত্যন্ত হাই প্রাইসে পাচ্ছে। এবং লাস্ট কারণ যেটা আমরা আলোচনা করে নেবো সেটা হচ্ছে মিডিয়েটার। মিডিয়েটার রেট এতটাই বেড়ে গেছে যেটার জন্য আজকে দামটা অত্যন্তভাবে বেড়ে যাচ্ছে। মিডিয়েটার রেট বলতে এখানে কী বলা হচ্ছে, যে 12 হাত যেটা হয়, যে আজকে প্রধান চাষাবাদের জমির থেকে দোকান অবধি প্রোডাক্টটা আসার সময় এতগুলো এজেন্ট বা এতগুলো চ্যানেলের মাধ্যমে আসছে যেটাকে বলে পুয়োর সাপ্লাই চেন ম্যানেজমেন্ট। সেই কারণের জন্য আজকে মূল্যবৃদ্ধির এত ঘটনা ঘটছে। তো এবং অবশেষে আমি একটা কথাই বলার চেষ্টা করবো যে মার্কেট কন্ডিশন যা বোঝা গেল যে সামনেই বাঙালির মহা উৎসব দুর্গাপুজো চলে এসছে, দুর্গাপুজোর সময় হয়তো প্রাইসের রেট অনেকটাই বাড়বে। মার্কেটে কোনো রকম চেঞ্জেস দেখা যাচ্ছে না, যা কথা বলে বুঝতে পারা গেল সেটা হচ্ছে যে প্রাইস রাইজটা অনেকটাই হাই হবে এবং বাঙালি হয়তো অনেক সমস্যায় পড়বে। ক্যামেরায় আকাশের সাথে অর্ঘ্য দাশগুপ্তর প্রতিবেদন, এবিএন নিউজ, কল্যাণী।